আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টলিউডের হট অ্যান্ড নটি বোল্ড বিউটিফুল নায়িকাদের লিস্টে একেবারে প্রথম সারিতেই তার নাম উচ্চারিত হয়। সুন্দরী স্বস্তিকা মুখোপাধ্যায়ের লাভ লাইফ নিয়েও বহু চর্চা হয়েছে, হচ্ছে, মিডিয়া থেকে শুরু করে টলিপাড়ার আনাচে কানাচে। কিন্তু সেসব নিয়ে একেবারেই বদার্ড নন এই টলিউড সুন্দরী। সেই কারণে মিডিয়ার সামনেও অকপট হতে পারেন ডিপ্লোমেসির ধার না ধরা এই নায়িকা। বর্তমানে মুম্বাই নিবাসী পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে তার কমিটেড রিলেশনের কথা অকপটেই স্বীকার করেন স্বস্তিকা। তবে সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে বিজয়া সম্মেলনীর আয়োজন করেছেন, সেখানে তাকে আড্ডা দিতে দেখা গেছে তার অন্তত দুজন প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে। তাদের একজন টলিউডের সুপারস্টার জিৎ। একসময় তুমুল জনপ্রিয় হয়েছিল জিৎ স্বস্তিকা জুটি। জিতের সঙ্গে স্বস্তিকার সম্পর্কে কেমিস্ট্রি রিয়েল লাইফের পাশাপাশি জমে উঠেছিল দুজনের রিয়েল লাইফেও। পরবর্তীকালে তাদের সম্পর্ক ভেঙে গেলেও প্রাক্তন জিৎকে নিয়ে কথা বলতে কোনো রকম অস্বস্তি নেই স্বস্তিকার। বরং সংবাদ মাধ্যমকে নায়িকা স্পষ্ট জানিয়েছেন, জিৎকে তিনি বলেছেন তার 40 বছর বয়স হবার আগেই তিনি কমার্শিয়াল মুভি করতে চান। জিতও নাকি তাকে বলেছে জিৎ ভাবছেন বিষয়টা নিয়ে। জিৎ তো এখন আর শুধু নায়ক নন, তিনি প্রডিউসারও। সেদিনের বিজয়া সম্মেলনীতে আরও এক প্রাক্তনের সঙ্গেও কথা বলতে দেখা গেছে নায়িকাকে। বলা বাহুল্য, তিনি পরিচালক সৃজিৎ মুখার্জি। অঞ্জন দত্তের আগামী সিনেমায় দুজনকে স্ক্রিন শেয়ার করতেও দেখা যাবে। এহেন প্রাক্তনের সম্পর্কে নাম না করে নায়িকার বক্তব্য, পার্টিতে অনেক লোক ছিল, কেউ যদি জিতে এসে কথা বলে কিছু করার নেই, কারো সঙ্গে সম্পর্ক ওয়ার্ক করেনি মানে কথা বলবো না এমনও নয়। যদিও স্বস্তিকার মতে যাদের যেটা নিয়ে গসিপ করতে ভালো লাগে তারা সেটাই করবে। সত্যি বলতে স্বস্তিকাকে নিয়ে গসিপ কম হয়নি, আবার সব ক্ষেত্রে যে সেই সমস্ত গসিপ বেসলেস তাও নয়। কখনো পরমব্রত, কখনো সঙ্গীত পরিচালক দিব্যেন্দুর সঙ্গে সম্পর্ক হয়েছে তার, কখনো জিৎ, কখনো সৃজিৎ, আবার কখনো বা সুমন মুখোপাধ্যায়। তবে আপাতত প্রাক্তনদের সঙ্গে টকিং টার্মস বজায় রাখতে যে তার সমস্যা নেই সেটা নায়িকা স্পষ্ট করে দিয়েছেন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।